মোৰ অন্য এটা ভিডিওলৈ আপোনাক সকলোকে ওয়েলকাম জানাইছো। আজি আমাৰ বাবে এটা বিশেষ দিন, আজি কলিয়াবৰবাসীৰ বাবে এটা বিশেষ দিন। আজি মাঘী পূৰ্ণিমা আৰু আপোনাক সকলোৱে জানে কলিয়াবৰ যি মহেল নামঘৰ আছে তাতে বিশেষ এটা কাৰ্যসূচী লোৱা হয় আৰু বহুত ঠাইৰ পৰা মানুহ ইয়ালৈ আহে। তাৰ লগতে আজি আমাৰ ইয়াতে আৰু এটা ঠাই আছে যোনটো বাণেশ্বৰ টেম্পল বুলি কয়, তাতেও আজি বহুত ডাঙৰ এটা মেলা হয়। আৰু তো আমি দুজন, মোৰ আৰু মোৰ লগৰ এজন, আমি দুজন বাইক লৈ ওলাইছোঁ। আজি মই এখন পুৰণা বাইকখন লৈছোঁ কাৰণ সেইটো বহুত এটা ৰিম'ট এৰিয়া হয়, ফৰেষ্টৰ ভিতৰত আমি যাব লাগিব আৰু বহুত ৰাস্তাটো বৰ বেলেগ ধৰণৰ। তো সকলোখিনি আপোনালোকে চাই থাকিব, আমি যাবলৈ লৈছোঁ তাতে। আৰু আজি তাতে অলপ খানা চানা বনাম, খানা মানে ইন দ্য চেন্স আপোনাৰ আমি খিচিৰি বনাম, তাতে খাম। সকলো বস্তু আমি বাইকতে ইয়াতে বাইকতে লৈ লৈছোঁ আৰু অলমষ্ট বহুত মানুহ আমাৰ ইয়াৰ পৰা গ'ল আৰু বহুত মানুহ অলৰেডি তাতো আহিলে। তাতে মই আজিলৈকে যোৱা নাই আৰু শুনিছোঁ তাতে বহুত মানুহ হয়, বহুত। আৰু তাতে আপুনি বাইক লৈ তেনেকৈতো যাব পাৰে নে নাজানো, গৈ আছোঁ আমি, ক'ত বাইক ৰখাই দিব লাগে ঠিক নাই, কাৰণ সেইটো পাহাৰেদি যাব লাগে, আকৌ আপোনাৰ ৰাস্তা নদীৰ কিনাৰেও যাব লাগে। তাতে এটাই গাড়ী যায় বুলি শুনিছোঁ, সেইটো হৈছে ট্ৰেক্টৰ। আৰু আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব, ৰাস্তাত বহুত ট্ৰেক্টৰ দেখা পাব। আজি ট্ৰেক্টৰ সকলোখিনি দেখা পাব তাতে, যিমানখিনি ট্ৰেক্টৰ আপোনালোকে দেখা পাব চব তাতেই গৈ আছে। তো ব'লক ভিডিঅ'টো আপোনালোকে চাই থাকক। আজি কলিয়াবৰবাসীৰ বাবে এইটো বৰ বিশেষ দিন, প্ৰতিবাৰে ইয়াৰ পৰা বহুত বহুত হাজাৰ হাজাৰ মানুহ যায় আৰু বাহিৰৰ পৰাও বহুত মানুহ আহে। আৰু আমাৰ কিছুমান লগৰ বা বহুত মানুহ অলৰেডি কালি যোৱাকালি দিনতে গ'ল, গৈ তাতে টেণ্ট লগাই কেনে কেম্পতে থাকিলে, চাইকেল লৈ যায়, বহুত মানুহ চাইকেল লৈ যায় কাৰণ চাইকেল সুবিধাজনক হয়। তাৰ কাৰণে চাইকেল লৈ গ'ল, বহুত মানুহ ট্ৰেক্টৰ লৈ গ'ল আৰু সেইখিনি অলৰেডি আজি ঘূৰি আহিলে। আৰু যিখিনি আজি যাব সেইখিনিও আজিয়ে ঘূৰি আহিব সন্ধিয়া হোৱাৰ আগে আগে। মোৰ লগৰজনে কৈছে আমাৰ ইয়াতে ইমান ট্ৰেক্টৰ ওলাই আছে দেখিছন নাই, আৰু তাতে কিমান মানুহ আছে কোনো ঠিক নাই। আমি গৈ আছোঁ তাতে, কিমান ডাঙৰ ফিল্ড, ক'ত বনাম, ক'ত খাম একো নাজানো। আৰু তাতে নেটৱৰ্কৰ বহুত ইছ্যু, লগৰখিনিক যে কল কৰিম সেইটো সুবিধাটো পোৱা নাই। অলমষ্ট মানুহ আজি কলিয়াবৰৰ হয় ভয়েল নামঘৰত আৰু নহয় আপোনাৰ বাণেশ্বৰত, এই দুটা ঠাইতে মানুহবোৰ সব সোমাই আছে আজি। আৰু ভয়েল নামঘৰৰ যোনটো আজি ফেষ্টিভেল সেইটো বহুত ডাঙৰ হয়। মই আগতে মেক্সিমাম টাইম মাঘী পূৰ্ণিমাত ভয়েল নামঘৰৰ দিশে যাওঁ, যিহেতু এইবাৰ বাণেশ্বৰলৈ যাম বুলি ভাবিলোঁ। তো তালৈ যোৱা হয়তো নহ'ব কাৰণ আহি পাওঁতে আমাৰ সময় লাগিব। একচুৱেলি এনেকুৱা ঠাইবোৰ আহিলে বাইকবোৰ অকণমান প্ৰিপেৰেশ্যন এটা কৰি ল'ব লাগে। মোৰ লগৰটোৰ যিখন বাইক তাতে অলপ প্ৰব্লেম দিলে, বৰ্তমান গৈ আছে বাট সি ৰৈ দিছিলে, সেইকাৰণে দেখা পোৱা নাছিলোঁ তাক। তো ৰাস্তা মেইন ৰোডৰ পৰা দেখিছে আপোনালোকে এইফালে সোমাব লাগে, চিধা এনেকৈ গুচি গ'লে কাজিৰঙালৈ গুচি যায় আৰু আমি যাব লাগে এইফালে। আৰু ইয়াতে এখন গেট আছে, শ্ৰী শ্ৰী বাণেশ্বৰ বাবা থান বুলি লিখা আছে। আৰু ইয়াতে এতিয়া অলপ ভালেখিনি জাম হ'ব আৰু চেষ্টা কৰিম যাতে ইয়াতে গোটেইখিনি ভিডিঅ'ত আপোনাক দেখুৱাই যাব পাৰোঁ। ইয়াৰ পৰা সেয়া আপোনালোকে দেখিছে, ইয়াতে ট্ৰেক্টৰখিনি ওলাই আহিছে যোনখিনি অলৰেডি আহিছিলে যোৱাকালিয়ে। আৰু
কোন ফালে যাব? হ্যাঁ হ্যাঁ সো এতিয়া আমি ওলাইছো ইয়ারপরা যাবলে। আমার খোয়া লওয়া সকলখিনি কমপ্লিট হল আর যিখিনি আমার লগত আছিলে তেখেত সকলো অলরেডি ওলাই গল। এতিয়া আমি দুজন ওলাই গৈ আছো। একচুয়ালি কি হল, ইয়ার আগতে যিখিনি আপনাদের অলপ দেখিলে সেইখিনি আছিল ইয়াত অহার পিছৰ ফুটেজ। মই আহি থকা ফুটেজ এটা টাইমৰ পাছত রেকর্ড নোহোৱা হৈছিলে, কারণ মই এবার তার মাজতে এবার বাইকটো স্লিপ কৰোঁতে যেটা পৰিছিলোঁ তেতিয়া আৰু ভিডিঅখিনি রেকর্ড হোৱা নাছিলে। তো মই সেইটো গম পোৱা নাছিলোঁ ভিডিঅ' রেকর্ড হোৱা নাই বুলি। কোনফালে কে নামাবো বে? হ্যাঁ সো এটো একটা বহুত ডাঙৰ টাস্ক। রাস্তাটো দেখিবই পাৰিছে কেনে কিমান বেয়া। যেহেতু যোৱা ফুটেজখিনি আমার রেকর্ড নহল, এতিয়া সরি অহাখিনি রেকর্ড হোৱা নাই, তো এতিয়া আমি যোৱাখিনিকে রেকর্ড করিম। আর তো এইখানে চাই আপনাদের ধরব পড়ছে রাস্তাটা কিমান বেয়া। আর ইয়াতে একচুয়ালি আহিবলে ট্রেক্টর হে ইউজ করে, ম্যাক্সিমাম মানুষে ট্রেক্টর ইউজ করে, কারণ ট্রেক্টর প্রবলেম নয় এনেকা ধুলি রাস্তাটা আহিবলে। আর এই বানেশ্বর যে টেম্পলত আমি আজি আহিছো, ইয়ার বিশেষত্ব হচ্ছে বান রজা যি আছিলে তেও এটা শিবলিঙ্গ স্থাপন, যদি এই ইয়াত যোনটো শিবলিঙ্গ আছে এই শিবলিঙ্গটো যদি স্থাপন করলে হয় তেতিয়া হলে তেখেতে অমরদান পালে হয় বলে শিবর এটা
বর দিছিলে আর অমরদান পালে যেহেতু কিবা এটা অনিষ্ট হল হয়তো সেই কারণে কোনোবা এজনে ইয়াতে লিঙ্গটো মানে হাইট করে দিছিলে। আর তারপর সেই বানেশ্বর টেম্পল হিসাবে আর সবাই পূজা পাতল করে। আজি মই এটা হান্টার এখন লৈ নাহার কারণ এটাই ইয়াতে বহুত স্লিপ করে, চকাখিনি বহুত স্লিপ করে। ডাঙর বাইকখন লৈতো ওয়েট আছিল আর ওয়েট থাকিলে প্রবলেম এটা হয় দরাচলতে। যদি আপনাদের কোনোবাই নতুন আজি মোর ভিডিওটো চাই আছে কাইন্ডলি চ্যানেলটো সাবস্ক্রাইব করব মোর ইউটিউব চ্যানেলটো, আর ফেসবুকত যদি চাই আছে ফেসবুক পেজটো ফলো করব। এনেকুৱা ভিডিওবোৰৰ কাৰণে আপোনালোকৰ ফলো লাইক আৰু কমেন্টবোৰে আমাক বহুত উৎসাহ করে। চকাটো সোমাই গেল, অলপ চকাটো অলপ টান করব লাগিব। মেবি এতিয়া যাব, লগৰ জনটো ওলাই গেল। এতিয়া প্রবলেমটো হল যে এক ঠেলি নিব লাগিব অলপ দূর, হয়তো সবাই পাইছে ইয়াতে বাইক লৈ অহাটো কিমান এটা ডাঙৰ ৰিস্ক। এবাৰতে যদি আপুনি এইটো উঠাব নোৱাৰে অলপ প্ৰব্লেম হয়। ডাঙৰ বাইকবোৰৰ কাৰণে ইছ্যু নাই, সেইটো আনিব পৰা যায়। আমার যেহেতু ওয়েট হয়ে যায় বহুত, ওয়েট হলে প্রবলেম হয় অল্প। সো আহি ভালে লাগিলে ইয়াত, যেহেতু মোৰ ঘৰ এনে ওচৰতে কিন্তু মই ইমান দিনে অহা নাছিলো, তেনেকুৱা সময় সুবিধা হোৱা নাছিল বা শিৱৰ বাবে মাতা নাছিলে। তো বৰ্তমান কি হ'ল? হ্যাঁ হ্যাঁ, চকা সোমাই গেল। হ্যাঁ হ্যাঁ, আগ চকাতে অফাজান আর পিছকায় ফসিছে, পিছকাটো সোমাই গৈ আছে। কমাই দিয়ক এতিয়া। মজা
মাত্র লগরজনে একচুয়ালি তার গ্যারেজ আছে আর থাকা গ্যারেজ থাকার কারণে সি কথাখিন জানে মো রাগচকাত হাওয়াটা অল্প মানে যেন সাফিসিয়েন্ট হাওয়া সেইটাই আসিল কিন্তু এনেকা রাস্তাত হাওয়াটা অল্প কম লাগে একচুয়ালি আর রাগচকাত কম লাগে হাওয়াটা কম থাকলে কি হয় রাগচকাতো টার্ন লব নয় টার্ন নললে সিধাই যায় তো এটা চেষ্টা করি তাতে সিধাই যাও হয় ঠিকই আছে তো আগচকাটো টানিব পারা নাই নহলে আগচকাতে মোক টানি বেলেগ ফালে লৈ যায় সো কিছু ট্রিক জানিব লাগে এনেকুৱা রাস্তা আহিব হলে যেহেতু ট্রাই করি এটা এফালে উঠাবলে মই বেশি বালি থাকা জায়গাতে গৈ আছিল একচুয়ালি এনেকুৱা রাস্তাত বাইক চলোৱাটো বহুতে রিস্ক হয় তো ফ্যামিলি লৈ লৰা ছোৱালী লৈ ইয়াতে অহাটো বহুতে বেয়া কথা আর যদি আহিছে লগৰ পিলিয়নজনক আপুনি নমাই দিয়ক লাগে তেখেতসকলে এইফালেদিয়ে খোজকাঢ়ি যাওক কোনো কথা নাই বাট আপুনি অকলে যাওক কারণ এইবোৰ রাস্তাত বাইক লৈ পড়াটো তেনে স্বাভাবিক কিন্তু অকলে থাকলে যদি পড়ি যায় আপুনি নিজকে কভার করব পারে বাট যদি পিলিয়নজন থাকে তেও নিজে বাঁচিব নয় বাইকের পর আপনি ওলাই আহিব পারিব কিন্তু পার্টনারজনে নোৱাৰিব তার কারণে আগতে বহুতে কৈছিলে যে বানেশ্বর যাবলে অকল ট্রেক্টর নহলে খোজকাঢ়ি নাইবা সাইকেল লৈ যোৱাটোৱে ভাল সেইটো কারণেই কৈছিলে হয়তো ভিডিও কোয়ালিটিও কিবা ডাউন হব পাৰে বা অডিও কোয়ালিটিটো প্রবলেম দিব পাৰে কিন্তু সেইখিনি অলপ পাইছিল এটা ইমান রোড এই রোডত গ্লোভস পিন্ধি এই রাস্তায় এনেকে চলাটা মানে পসিবল যেন লাগা নাই মই একচুয়ালি আজি আহিলো একটু একদম কি আপনি আগত যাও যেহেতু মোৰ লগৰজন আগতে অলরেডি ইয়াতে আহিছে তো রাস্তাখিনি বাইক লৈ আহিছে আগতো তো রাস্তাখিনি অলপ সি জানে যে কিনি কিনি গলে আৰু হঠাৎ দেখি পেলে মই বুজি পোৱা নাই যে বালিটো কোনকণতে বেছি আৰু কোনকণতে কম সো এইটো এনেকুৱা আছে যিমান পাৰে বালিটো স্কিপ কৰিব লাগে আৰু মোৰ লাগ ভাল মই এখন বাইক লৈ আহিছোঁ কিন্তু এখন বাইকত মই পিছ চকাটো মোৰ নতুন আছিলে যাৰ কাৰণে
প্রবলেম হওয়া নাই। যদি গ্রিপ না থাকে বালিত তো গ্রিপ থকা না থাকার কথা নাই, বাট হলেও অল্প ভাল হব লাগে। বারিষার সিজনত এইটো এরিয়া গোটেই পানি হয়ে থাকে, আর এটা একচুয়ালি নদীটা আগতে ইমানখিনি মানলকে আসলে, এটা ইফালে সর পড়ি নদীটা বহুত দূরলে পিছুয়াই গল, যার কারণে ইমান ধুলি বা বালি ইয়াতে। জায়গা ভাল দেখিলে বাইকখন চলাই ভাল লাগে, কিন্তু আকো সেই তেনেকুৱাই রাস্তা ওলাইহি। বহুতে উপরে গাড়ি বাইকখন বা গাড়িখন উঠাই দিছে, কিন্তু যিমানখিনি মই শুনিছো উপরেও বাইক নিব নোৱাৰি, কিছুমান জায়গাত বাইক ঠেলিব লগা হয়। তেনেকে যোৱাতকে আমি এইটো ৰাস্তাৰে যোৱাটোৱে প্ৰিফাৰ কৰিছো। ইয়ারপর যার পিছত হয়তো ক্লাস ডিস বদলাই দিব লাগিব এখন বাইকর। এটা আজি আহোতে মই এটা বস্তু আনিবলে পাহরিলো, ইমানখিনি পাইছো বস্তু লৈ আছো, কিন্তু মাস্ক এখন মই লৈ আহিবলে পাহরিলো, কারণ হেলমেটর ভিতরের ধুলি সোমাই আছে, আর ধুলিটো এইটো ধুলি মানে বহুতে বেয়া, যারপর আপনার ঠান্ডা লাগিব আর খুব কাহ হব। সো যি সকলে এই ভিডিওটো চাই ভাবিছে যে নেক্সট ইয়ারলে আহিব বা এনেকুৱা ঠাই আপনাদের যাব, কাইলে এইবিলাক বস্তু আপনাদের এবার চেক করে লব, কারণ আজি ভিডিওটো হয়তো অলপ লং হব, কারণ এইখিনি মই ভাবিছো যে যিখিনি যোৱা ৰাস্তাখিনি বেয়া, যিখিনি ৰাস্তা আপোনালোকক দেখুৱাবলৈ ট্রাই করিম। আসলে মোৰ বেয়া বহুতে লাগিছে, আর লাইন লাগি থাকি মানে পসিবল নহয়, সকলখিনি বস্তু দেখাব নোৱাৰিলো। সো এতিয়া ই আকৌ এফালে কোনফালে সোমালে নাজানো, যদি এফালে রাস্তা ভাল আছে ভালেই হব। এইফালেও বাইক গৈ আছে, তাৰমানে তো রাস্তারও যাব পৰা যায়। সো রাস্তা যদি অলমোস্ট আমি যাব পাৰো, একচুয়ালি রাস্তাটা বহুত ভিড় হয়ে আছিল আহোতে, যার কারণে হয়তো এইফালে অহা নাই, মই অহা রাস্তাটো অলমোস্ট পাহৰিয়ে গৈছো যে নাই না আমি এইফালে আহিছিলো, আর অকমান আগে দিয়ে আমি নামিছিলো, একচুয়ালি এই রাস্তা আছিল সাগে যোনফালে আমি তলত নামিয়ে দিছিলো। আর খুবই সুন্দর একটা অনুভব আজির ইয়ালে অহার, যাওতে আমার বহুত সময় লাগিছিল।
আর কিন্তু এতিয়া ইমান সোনকালে আহি পালো। সো এতিয়া মই আপোনাক লোকেশনটো কৈ দিওঁ কেনেকৈ আহিব যদি কোনোবা ভাবিছে। যদি আপুনি নগাঁও তেজপুৰৰ পৰা আহি আছে তেনেহ'লে আপুনি জখলাবন্ধা পাৰ হৈ পাকজান বুলি কয়, জখলাবন্ধা পাৰ হৈ NRL পেট্ৰল পাম্প এটা আছে, সেই পেট্ৰল পাম্প পাৰ হৈ এটা ফৰেষ্ট কেম্প আছে। ফৰেষ্ট কেম্পটো অকণমান আগেদি এটা ৰাস্তা সোমাইছে আপোনাৰ লেফ্ট ছাইডেদি, সেই ৰাস্তাটোৰে আপোনালোকে আহিলে এইটো ৰাস্তা পাব। আৰু যদি আপাৰ আসামৰ পৰা আহিছে আপোনালোকে জখলাবন্ধা পাবগৈ নালাগে, বা বাঞ্জাৰা যিখন ৰেষ্টুৰেণ্ট আছে সেইখিনি পাবগৈ নালাগে। তাৰো আগত ৰাইট ছাইডে এটা ৰাস্তা সোমাইছে, সেই ৰাস্তালৈ আহিলে আপোনালোকে বাঞ্জাৰা টেম্পল যাব পাৰিব। কিন্তু ইয়াতে আৰু এটা কথা যে এইটো 12 মাহ খোলা নাথাকে, এইটো ফৰেষ্ট ৰিজাৰ্ভ এৰিয়া হয় আৰু ইয়াতে এলাউ নকৰে পাব্লিকক, জেনেৰেল পাব্লিকক, কাৰণ এইটো এটা বহুতো ৰেষ্ট্ৰিক্টেড এৰিয়া। ইয়াতে হাতী বাঘ গড় আপোনালোকে যিকোনো বস্তু পাব পাৰে যিকোনো সময়ত। তো আজিৰ কাৰণে তাতে ফৰেষ্ট বেটেলিয়ন আছিলে, তেখেতসকলক ডিউটি এক্সট্ৰাকৈ দিয়া হৈছিলে। ইয়াতে অলৰেডি এটা কেম্প আছে ভিতৰত, মই অলৰেডি দেখুৱাইছোঁ, সেই কেম্পটোত বহুত মানুহ থাকে। আৰু তেখেতসকলে এইটো গোটেইটো ছাইডটো চোৱা চিতা কৰে, সেইকাৰণে ইয়াতে জেনেৰেল পাব্লিক আহিবলৈ দিয়া নহয়। তো আপোনালোকে যদি আহিম বুলি ভাবিছে তেনেহ'লে আপোনালোকে মাঘী পূৰ্ণিমাৰ দিনাখনে আহিব লাগিব, বা তাৰ আগৰ দিনা আহিব পাৰে। ইয়াতে নাইটত আপোনালোকে নাইট ষ্টে কৰিব লাগিব, নিজে টেণ্ট লৈ আহিব লাগিব, নিজে কেম্পিং কৰি থাকিব লাগিব ইয়াতে। আৰু এইটো হৈছে ষ্টাৰ্টিং পইণ্ট, ইয়াতে মেলাৰ নিচিনা দোকান বজাৰ কালি দিনৰ পৰা ইয়াতে গোটেই দোকানখিনি লাগি গৈছিল, যিহেতু যোৱাকালি দিনৰ পৰা মানুহ আহিছিল, ৰাতি যিহেতু ইয়াত আহিব নোৱাৰে, ৰাস্তাটো এইটো ৰাস্তাদি বাইক গাড়ী বা মানুহ যোৱাটো সম্ভৱ নহয়গৈ। আপোনালোকে যদি আগৰ দিনা আহে তেনেহ'লে ৰাতি আহিব লাগিব, মানে ৰাতি থকাকৈ আহিব লাগিব দিনতে, আৰু নেক্সট ডে মানে মাঘী পূৰ্ণিমা আজিৰ দিনটোত ওলাই যাব লাগিব সন্ধিয়া হোৱাৰ আগে আগে। অলমষ্ট আমি বেয়া ৰাস্তাখিনি ক্ৰছ কৰি আহিলোঁ, হয়তো ভিডিঅ'টো ইমানতে মই সমাপ্ত কৰিব লাগিব আজি, ইয়াতে ভিডিঅ'টো শেষ কৰিম। তো এই গেটটো আপোনালোকে দেখিব পাৰিছে, নৰ্মেল ডেজত সেই গেটটো ক্ল'জ থাকে, আৰু ইয়াতেও ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ যিসকল লোক আছে তেখেতসকল ইয়াতে থাকে। এটা এইটো ফৰেষ্ট কেম্প এইখনতে, আৰু এটা ফৰেষ্ট কেম্প ভিতৰত আছে। ইয়াৰ যোনটো প্লেচ দেখি খুব ধুনীয়া লাগে, চাৰিওফালে গছ, বাট অলপ ধূলি হয়।
সো ফাইনেলি আমি হাইওয়ে ওলালোহি, ন্যাশনাল হাইওয়ে 37, আর এতিয়া ঘরলৈকে যাও। যদি ভিডিওটো চাই আজি ভাল লাগিলে তেনেহলে লাইক করব, চ্যানেলটো সাবস্ক্রাইব করব, যদি ফেসবুক পেজত চাই আছে মোর পেজটো ফলো করব সঞ্জয় ঘোষ, আর ভিডিওটো শেয়ার করব আপনার বন্ধু বান্ধবর সহ ফ্যামিলির সহ, যদি তেখেতসকল আহিব বিচাৰে তেনেহলে এই প্লেসটির কথা জানিয়ে পাৰিব। আর এই যোনটো টেম্পল হয় এটো বহুতেই এটা জাগ্রত বলে কব পাৰি, বহুতে মানে ইয়াত যিখিনি আপুনি প্রে করব সেইখিনি ফল পায় বলে কয়। তো যদি তেনেকুৱা কোনোবা আছে ইচ্ছা আহিবলে আপোনালোকে আহিব পাৰে ইয়াতে। তো ভিডিওটো ইয়াতে শেষ করলো, লগ পাম অন্য এটা ভিডিওত। ভিডিওটো চোৱাৰ বাবে বহুত ধন্যবাদ।